ত্রিলোদার আর টিপার বিতরণী অনুষ্ঠান এই অনুষ্ঠানের শুভারম্ভণি করিবর বাবে গছি বন্তি প্রজ্বলন করিবলে অনুরোধ জানাইছো মাননীয় মুখ্যমন্ত্রী তথা সর্বানন্দ সোনোয়াল মহোদয়। হেয়া বিক্রমাদিত্য বরা লক্ষীপুর গোয়ালপাড়া পৌরসভা। ইয়ার পিছতে স্বাগতম জানাইছো মানবজ্যোতি নাথ, স্কেট ট্রেলোডার বাবে সংগীতা বরঠাকুর, কমলজিৎ শর্মা, মুখ্যমন্ত্রী মহোদয়ের যে সপোন এখন স্বচ্ছ সেউজ আর প্রদূষণমুক্ত অসম গড়ার, সেই সপোন বাস্তবায়িত করার ক্ষেত্র সীমিত সংখ্যায় আজি সভাখন আমি আয়োজন করেছো এইভাবে যাতে সামাজিক দূরত্ব বর্তায় রাখি স্বাস্থ্য বিভাগের এই কোভিড-19 বিরুদ্ধে যুঁজ দিয়ার সময়ত জনসাধারণে পালন করবলগা যা নীতি নির্দেশনা ইয়াক নিষ্ঠার পালন করার উদ্দেশ্যে এনে ধরনের সভা আয়োজন করা হয়েছে। এই সভাত উপস্থিত থাকা সকলকে আন্তরিক ধন্যবাদ জানাইছো আর নগর উন্নয়ন বিভাগের মন্ত্রী পীযুষ হাজরিকা ডাঙরিয়াক বিশেষভাবে ধন্যবাদ জানাইছো। তেখেতের অধীনত কাম করা বিষয়া কর্মচারীক লৈ আজি অসমের প্রত্যেকখন শহর পরিষ্কার কৈ রখার নিমিত্তে আর মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় স্বচ্ছ ভারত অভিযান অর্থাৎ স্বচ্ছতা হি সেবা যত পরিষ্কার ততে সংস্কার এই লক্ষ্যে আজি অসমের প্রত্যেকখন শহর পরিষ্কার কৈ রাখি এটি সুন্দর বাতাবরণ গড় দিয়ার উদ্দেশ্যে এনে ধরনের আধুনিক ইয়াক যন্ত্রপাতি বা আধুনিক এনে ধরনের স্কিট স্টেয়ার লোডার আর টিপার বিতরণীর বাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মূল দৃঢ় বিশ্বাস প্রত্যেকখন শহরের নগর সমিতি পৌরসভা এই বিলাক সদ্ব্যবহার করিব আর জনসাধারণের সহযোগত প্রত্যেকখন শহর আদর্শ শহর হিসেবে গড় দিয়ার ক্ষেত্র দৃঢ়তার তেখেতকালে আত্মনিয়োগ করব যৌথভাবে। গতি আজি যিখিনি প্রত্যেকখন শহরের দিয়া হব এই সামগ্রী বা এই মেশিনারি আগন্তুক দিনত যাতে সদ্ব্যবহার হয় ইয়ার মেইনটেনেন্স যেটু লিগেসি সেইটো যাতে উন্নত মানদণ্ডর হয় আর প্রত্যেকখন শহরত বসবাস করা নাগরিকে যাতে জিয়াই থাকার বাবে এটা সুন্দর পরিষ্কার বাতাবরণ আবিষ্কার করবলে সক্ষম হয় সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত লওয়া হয়েছে। আর মূল দৃঢ় বিশ্বাস অসমের জনগণে বর্তমান সময় যোভিড-19 বিরুদ্ধে যুঁজ দিয়ার সন্দর্ভত মনোবল প্রদর্শন করেছে, শৃঙ্খলাবদ্ধতা প্রদর্শন করেছে, পরিষ্কার পরিচ্ছন্নতাক অগ্রাধিকার দিছে। গতি এইখান অসমের বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামর রাইজে নিশ্চিতভাবে শহরখনক তেখেতসকলের রাইজর বা অসমের আত্মসম্মানের প্রতীক হিসাবে স্বাভিমানের প্রতীক হিসাবে তেখেতসকলে সকল সময়তে পরিষ্কার কৈ ইয়াক রক্ষার বাবে প্রয়াস করে যাব। এইখিনি কথাকে কৈ মই সমবেত আপনাদের সকলকে শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাই পুনর্বার নগর উন্নয়ন বিভাগের মন্ত্রী হাজরিকা আর বিভাগের বিষয়া কর্মচারী সকল বিশেষভাবে ধন্যবাদ জানাই মই এই কার্যসূচী আজি শুভারম্ভ হল বলে ঘোষণা করলো। ধন্যবাদ।